আসসালামু আলাইকুম, আমি আফরুজা আক্তার, সহকারী শিক্ষক। আমি সাজিদা, ফিউচার ব্রিলিয়েন্ট স্কুল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা প্রথম শ্রেণীর বিষয় আমার বাংলা বই পাঠ 50 নিয়ে আলোচনা করব। আজকে আমরা প্রথম শ্রেণীর আমার বাংলা বই পাঠ 50 নিয়ে আলোচনা করব। তার আগে বলছি, তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, আর যারা দেখেছো তাদের ধন্যবাদ। আজকে আমরা পাঠ 50-এ পিঁপড়ে ও ঘুঘু গল্পটি নিয়ে আলোচনা করব। কি পড়বো আজকে আমরা? পিঁপড়ে ও ঘুঘু। আমি পড়ছি, তোমরা খেয়াল করো। এক পিঁপড়ের খুব খুব পিপাসা পেল। এক পিঁপড়ের কি খুব পিপাসা পেল? সে এলো নদীর পাড়ে, সে এলো নদীর পাড়ে পানি খেতে। কেন এসেছিল? পানি খেতে। নদীতে ছিল ঢেউ, নদীতে ছিল ঢেউ। পিঁপড়ে পানিতে ভেসে গেল, পিঁপড়ে পানিতে ভেসে গেল। গাছের ডালে ছিল একটি ঘুঘু, গাছের ডালে কি ছিল? একটি ঘুঘু বসেছিল। ভাবলো পিঁপড়েটাকে বাঁচাতে হবে। সে কি ভাবলো? ভাবলো যে পিঁপড়েটাকে বাঁচাতে হবে। সে একটি পাতা ফেলে দিল পিঁপড়েটার সামনে, সে একটি পাতা ফেলে দিল পিঁপড়েটার সামনে। পিঁপড়ে সাঁতরে পাতার উপরে উঠলো। পিঁপড়ে কি করলো? সাঁতরে পাতার উপরে উঠলো। ঘুঘু পাতাটা ঠোঁটে তুলে ডাঙা এনে রাখলো। ঘুঘু কি করলো? পাতাটা ঠোঁটে তুলে ডাঙা এনে রাখলো। পিঁপড়ে প্রাণে বেঁচে গেল, পিঁপড়ে প্রাণে বেঁচে গেল। ঘুঘু হলো তার বন্ধু, ঘুঘু হলো তার বন্ধু। অনেকদিন পর এক শিকারি এলো নদীর পাড়ে, অনেকদিন পর এক শিকারি এলো নদীর পাড়ে। তার হাতে ছিল তীর ধনুক, তার হাতে ছিল তীর ধনুক। সে গাছের উপর ঘুঘুটাকে দেখলো, সে গাছের উপর ঘুঘুটাকে দেখলো। শিকারি ঘুঘুর দিকে তাক তীর তাক করলো, শিকারি কি করলো? ঘুঘুর দিকে তীর তাক করলো। পিঁপড়েটা সব দেখছিল, পিঁপড়েটা কি করছিল? সব দেখছিল। তারপর কি করলো? অমনি সে শিকারির পায়ে কামড় দিল, অমনি সে কি করলো? শিকারির পায়ে কামড় দিল। শিকারির হাতে তীর পড়ে গেল, শিকারির হাতে তীর কি কি হলো? পড়ে গেল। ঘুঘুটি ফুরুত করে উড়ে গেল, ঘুঘুটি ফুরুত করে উড়ে গেল। বেঁচে গেল প্রাণ, বেঁচে গেল প্রাণ। এখন আমি মুখে মুখে আবার গল্পটি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। মানে একদিন একটা পিঁপড়ে পিপাসা পেয়েছিল, সে কি করলো? নদীর ধারে পানি খেতে গিয়েছিল। তখন কি হলো? সে পানিতে ভেসে যায়, নদীর ঢেউয়ে, ঢেউ ছিল অনেক। ভেসে যাওয়াতে তখন একটি গাছের ডালে একটি ঘুঘু বসেছিল। ঘুঘুটি কি তখন দেখলো যে পিঁপড়েটি ভেসে যাচ্ছে, সে গাছ থেকে একটি পাতা ফেললো পিঁপড়েটার সামনে। তারপরে পিঁপড়েটা কি করলো? পাতাটিতে উঠলো। উঠার পর ঘুঘুটি আবার পাতাটিকে মুখে তুলে ডাঙায়, মানে নদীর তীরে এনে শুকনো জায়গায় রাখলো, পাড়ে রাখছে। তারপর রাখার পর তারপর থেকে কি ওরা দুজন বন্ধু হয়ে গেছে। অনেকদিন পর তারপরে আবার কি হলো? একজন শিকারি এলো নদীর তীরে। কি করছে? একজন শিকারি আসছে। আসার পর কি হলো? তার হাতে ধনুক আর তীর ছিল, সে চেয়েছিল ঘুঘুটিকে শিকার করার জন্য। মানে সে গাছের উপরে দেখলো একটা ঘুঘু, মানে ঘুঘুটাকে দেখছে। দেখার পর সে যখন তীর তাক করেছে তখন পিঁপড়েটা সব দেখছিল। তারপর পিঁপড়ে কি করলো? শিকারির পায়ে কামড় দেয়াতে এই তারপরে ঘুঘুটা কি করলো? তীর নড়ে যাওয়ার পরে ঘুঘুটা উড়ে চলে গেল। তারপর ঘুঘুটা প্রাণে বেঁচে গেল। এখন দেখো আমরা গল্পে কি শিখলাম? যে আমরা একে অপরকে সাহায্য করব, একে অপরকে সাহায্য করব। কারণ দেখো, প্রথম ঘুঘুটা পিঁপড়েটাকে সাহায্য করেছিল, সেই জন্য পিঁপড়েটা আবার পরে যখন দেখতে পেলো যে ঘুঘুটের বিপদ হতে যাচ্ছে, তখন সেও তাকে কি করলো? শিকারিকে কামড় দেওয়াতে সেই ফাঁকে কি করলো? ঘুঘুটি উড়ে গেল। তাহলে পিঁপড়েকে ঘুঘু সাহায্য করাতে ঘুঘুটি আবার পিঁপড়েকেও সাহায্য করেছে, এক না? কারণ আগে যদি পিঁপড়েটিকে ঘুঘুটি সাহায্য না করতো তখন পিঁপড়েটি বাঁচতে পারতো না, আর পিঁপড়েটি বেঁচে যাওয়াতে আবার ঘুঘুটিকেও সে প্রাণে বাঁচিয়েছে। তাহলে আমরা সবসময় কি করব? একে অপরকে সাহায্য করার চেষ্টা করব। তারপর দেখো এখানে ছবির শব্দ দিয়ে বাক্য লিখি, ছবির শব্দ দিয়ে বাক্য লিখি। দেখো ছবিতে কি দেখতে পাচ্ছি? প্রথমটি হলো পাতা, দ্বিতীয়টি পিঁপড়ে, তারপরটি ঘুঘু। তাহলে পাতা, পিঁপড়ে, ঘুঘু এই তিনটি দিয়ে তোমরা বাক্য তৈরি করবে, খাতায় লিখবে। এটা তোমাদের বাড়ির কাজ। আবারও বলছি, পাতা, পিঁপড়ে, ঘুঘু দিয়ে তোমরা কি করবে? বাক্য তৈরি করবে, এগুলো খাতায় লিখবে। আমি মুখে মুখে বলি, যেমন তুমি বলতে পারো যে পাতাটি সবুজ বা গাছে অনেক পাতা থাকে। তারপর দেখো পিঁপড়ে,
বলতে পারো পিঁপড়ে দল বেঁধে চলে, পিঁপড়ে দল বেঁধে চলে, ঘুঘু একটি পাখির নাম, ঘুঘু একটি পাখির নাম, বা ছন্দ আকারেও লিখতে পারো। তুমি বিভিন্নভাবে যেভাবে তুমি বাক্য তৈরি করতে পারো সেভাবে বাক্যগুলো তৈরি করবে এবং খাতায় লিখবে, আর গল্পটি মনোযোগ দিয়ে বাসায় নিজে পড়ে নিবে, তারপরে গল্পটি থেকে কি বুঝলে সেটি খাতায় লিখতে পারো বা বলতে পারো। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা অন্য একটি পাঠ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে ক্লাসটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।